সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক পাটমন্ত্রী 6 দিনের রিমান্ডে ডিম ছুড়লেন আইনজীবীরা। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়, যা বললেন ফখরুল। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। কুমিল্লায় আইজিপি ও র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক পাটমন্ত্রী 6 দিনের রিমান্ডে ডিম ছুড়লেন আইনজীবীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিএনপি পন্থী আইনজীবীরা নানা স্লোগান দেন। এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীরকে আটক করা হয়, পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়। নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়, মন্তব্য ফখরুলের। অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র 3 মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন। রোববার বিকেলে সিলেটে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের আশা, দেশের পরিবেশ ঠিক করে তারা দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি, সব ধরনের সহায়তা করতে চায়, যৌক্তিক সময় দেবে। অনেক জায়গায় সংস্কার করতে হবে, তা যেন দীর্ঘ না হয়। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি 31 দফার সংস্কার দাবি দিয়েছে বলে তিনি জানান। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তিনি কখনো মাথা নত করেননি। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা আইনিভাবে মোকাবেলার চেষ্টা করছি। আমরা ইলিয়াস আলী সহ গুম হওয়া সবাইকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দলও এসেছে, আমরা আশাবাদী সঠিক তথ্য পাব। সরকারও সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলেনি, আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়, মন্তব্য প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। 8ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। কুমিল্লায় আইজিপি ও র্যাব মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। কুমিল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে বন্যা কবলিত এলাকায় না যাওয়ায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমানকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকাল 3:30 থেকে 4 পর্যন্ত কুমিল্লা জিলা স্কুল মাঠে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিকাল 3:15 বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টার যোগে কুমিল্লে আসেন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবতরণ করেন তারা। পরে কুমিল্লা জিলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হইচই শুরু করলে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে উঠে সার্কিট হাউসের দিকে যাওয়ার পথে জেলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। তাদের দাবি, এখানে কোনো বন্যার্ত ছিল না।
ফটো সেশনের জন্যই এমন ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে। আইজিপি এবং র্যাব মহাপরিচালককে বন্যার কেন্দ্রস্থলে যাওয়ার জন্য আহ্বান করেন তারা। এ সময় হ্যান্ড মাইকে প্রতিবাদ জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের বলতে শোনা যায়, এটা কি ভিজিট, জেলা স্কুল কি পুলিশের, আমরা এখানে আজকে 3 দিন কাজ করছি, একজন পুলিশ আসছে আমাদের সঙ্গে কথা বলতে, এখানে আশ্রয় না, বাচ্চাগুলো চিকিৎসা পায় না, যাদের ত্রাণ দিতে এসেছেন তারা কি বন্যার্ত, তাদের অনেককে জিজ্ঞেস করেছি, কেউ এসেছে নগরীর ধর্মপুর থেকে, কেউ এসেছে চরথা থেকে, ওইদিকে কি বন্যা আছে, বন্যা দুর্গত এলাকায় না গিয়ে শুকনো স্থানে ত্রাণ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আইজিপি ও র্যাবের মহাপরিচালককে অবরুদ্ধ করা হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন পীড়নের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবার বাফুফের সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হয়েছে হত্যা চেষ্টা মামলা। জানা গেছে 2015 সালের 20 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে কেন্দ্র করে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলার আবেদন করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। বাদীর জবানবন্দির পর আদালত মতিঝিল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন। বিডিআর বিদ্রোহ, শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ 11 জনের বিরুদ্ধে মামলা। 2009 সালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে এ মামলা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি জানান, দুপুরের দিকে এ মামলার শুনানি হবে। দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে ভুল করেছে সেনাবাহিনী, মন্তব্য মেজর হাফিজের। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন, তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে এই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। আয়নাঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, 20 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখিনি, দ্রুত আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যে 487 জন সেখানে আশ্রয় নিয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কি আছে, বিপ্লব সফল করতে হলে এর দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। আশা করব আপনারা সবসময় জনগণের পক্ষে থাকবেন, পাশে দাঁড়াবেন, ভুলে যাবেন না যে আপনারা জনগণের প্রভু নন। আপনাদের আচরণে বিনয় থাকতে হবে যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরো ছাত্রদের সম্পৃক্ত করুন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময় নিশ্চুপ থাকে, আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি।